আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। আচ্ছা, আরেকজন ভর্তি করছি। সালাউদ্দিন, সালাউদ্দিন আপনার এখান থেকে অনেক কথা হচ্ছে। সালাউদ্দিন, আপনি কি একটু, হ্যালো আসিফ ভাই। সালাউদ্দিন আপনাকে আমি একটু মিউট করেছি, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আশপাশ থেকে অনেক শব্দ হচ্ছে। আপনি কি একটু একটা মানে একটু শান্ত জায়গায় গিয়ে তারপরে আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে পারবেন? আপনাকে আমি আপাতত মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে আপনার আশপাশ থেকে অনেক শব্দ হচ্ছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ শুনি। আসিফ ভাই, এখন বর্তমানে তো এখন রোজা চলতেছে, এখন রোজা নিয়ে কি একটু আলাপ আলোচনা করলে ভালো হইতো আর কি। এখন অনেকে তো, অনেক ডাক্তাররা ভালো ভালো আমেরিকা থেকে একটা মেয়ে, বিভিন্ন ডাক্তাররা রোজা রাখলে অনেক উপকার হয় ফ্যাটে, নাকি দীর্ঘদিনে যে পানি খাওয়া দাওয়া করলে যে একটা এই লাবা কি এক ধরনের কোনো কাঁচড়া টাচড়া থাকলে এগুলো ক্লিন হয়ে যায় এবং অনেক রোগের জন্য উপকার। তো এখন এই জিনিসটা আপনারা কি একটু সাইন্টিফিক ভাবে যদি ব্যাখ্যা করতেন, আমরা তো আসলে এত গবেষণা করতে পারি না, আমরা তো কিছু এ ব্যাপারে আইডিয়া আছে, একটু যদি ব্যাখ্যা করতেন ভালো হতো আর কি। হ্যাঁ ভাই, এই জিনিসগুলো নিয়ে আমরা অতীতে অনেকবার আলোচনা করেছি, অনেকবার বিতর্ক হয়েছে। যদি ভবিষ্যতে এরকম মুমিন আসে, এই আচ্ছা যে যেই যেই ডাক্তাররা এই ধরনের কথাবার্তা বলতেছে, তাদেরকে গিয়েও আমরা আমাদের লাইভে আলোচনা করার জন্য তাদেরকে বলেছিলাম যে আসেন আপনারা, আপনাদের সাথে আমরা আলোচনা করবো, দেখি আপনারা কতটুকু কি জানেন, আপনারা একটু প্রমাণ করেন যে রোজার একটা শরীরের উপকার হয়, জিনিসটা প্রমাণ করেন। কিন্তু তারা কি করেছে, তাদেরকে আমরা খুবই ভদ্রভাবে, অনেকে অনেক জায়গায় ভদ্রভাবে তাদেরকে বলেছিলাম আসেন একদিন লাইভে, আমরা এখানে এটা নিয়ে আলোচনা করবো, আপনারা প্রমাণ করেন। কিন্তু তারা কি করেছে, তারা আমাদের সবাইকে ব্লক করে দিয়েছে। হ্যাঁ, তারা আমাদেরকে আর আমাদের এইদিকেও আমাদের কথাও মানে আমাদের এখানে আর ইয়া করে একদম ব্লক করা, ওই পেজ গুলোতে আমরা একদম সব আইডি থেকে ব্লক করে দিচ্ছে। আমাদের এই যে মাতু ভাই কমেন্ট করেছিল, তারপরে আরো কয়েকজন কমেন্ট করেছিল, সবাইকে ব্লক মেরে রাখছে। হ্যাঁ, ব্লক মেরে তারা এখন বলতেছে যে আমরা কমেন্ট করেছিলাম ওইখানে যে আপনারা এত মিথ্যা কথা বলতেছেন, এই যে আপনারা তো এখানে মিথ্যা তথ্য দিচ্ছেন, তখন আমাদের সবার কমেন্ট ডিলিট করে ব্লক মেরে দিচ্ছে। এইরকম মানুষের সাথে তো আমরা ভাই কিভাবে কথা বলবো, এইরকম মানুষের সাথে কথা বলা তো আসলে সম্ভব না। আছে তো আর আমরা এই জিনিসগুলো নিয়ে আগে বহুবার আলোচনা করেছি। আপনি যে ডাক্তার মহিলার কথা বলছেন, এই যে আমেরিকাতে থাকে না কোন দেশে যেন থাকে, বিদেশে থাকে একটা মেয়ে, ইয়াং মেয়ে একটা, কি যেন নাম, জি 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 এক্স্যাক্ট 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 সেই মেয়েটার এসে গিয়ে মাতুবর ভাই কমেন্ট করেছিল যে আপনি এখানে তো মিথ্যা তথ্য দিয়েছেন, এই তথ্যটা তো মিথ্যা দিয়েছেন আপনি, মিথ্যা তথ্য কেন দিলেন আপনি এভাবে, মানে মানে জনপ্রিয়তার জন্য আপনি কেন, জনপ্রিয় মুমিন মূর্খ মুমিনদের কাছে ইয়া হওয়ার জন্য, জনপ্রিয় হওয়ার জন্য তো আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন এখানে। এই যে এই তার যে সেই রেফারেন্স গুলা দিয়েছে, সেই রেফারেন্স গুলা মাতু ভাই পড়ে দেখেছে, অমিত ভাইও পড়ে দেখেছে, তারপরে সেখানে কমেন্ট করেছিল, তাকে কি করেছে, তার কমেন্টটা ডিলিট করে তাকে ব্যান করে দিয়েছে। এখন এইভাবে যদি কেউ করে, মানে এটা যদি কেউ করে, তাহলে ভাই এটা তো একটা খারাপ, এটা তো মানে অসততা। হ্যাঁ, এইভাবে কারো সমালোচনা যদি একটা ভালো সমালোচনা মাতুবর ভাই করেছে, তাকে সে কমেন্ট ডিলিট করে ব্যান করে দিয়েছে। এইভাবে এদের সাথে তো কথা বলা তাহলে সম্ভব না, এদের সাথে আলাপ আলোচনা করা সম্ভব না। তো তো তারপরে যদি আমাদের দরজা খোলা আছে, যদি কোনো কোনো ডাক্তার এসে যদি বলে যে রোজার উপকারিতা সে ব্যাখ্যা করবে এখানে এসে, তাহলে আমাদের এখানে অমিত ভাই আছে, অমিত ভাইকে আমরা ডাকবো, তারপরে মাতুবর ভাইকেও ডাকবো না হয়, তারপরে আমরা তারাও যদি দু একজনকে নিয়ে আসতে চায়, নিয়ে আসতে পারে, তাহলে আমরা একটা বিতর্কের আয়োজন করতে পারি। কিন্তু এইভাবে মানে আমরা তো আসলে সেরকম কোনো টপিক নির্ধারণ করে তো আলোচনা করতে বসি না যে আজকে আমরা রোজা নিয়ে কথা বলবো, এরকম তো করি না। যদি মুমিনরা এসে সেরকম ইয়া করে, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করি। বুঝতে পারছেন ভাই? জি 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 আসি ভাই, এমনি ব্যক্তিগত ভাবে আপনি আপনি এটা কি মনে করেন, এটা কি উপকার আছে না? এটা কেমনে উপকার থাকবে ভাই, পানি যদি না খায় একজন মানুষ, একটা দীর্ঘ সময় পানি যদি না খায়, এটা কেমনে উপকার থাকবে, এটা তো পাগলের মতো কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বা ভাবি কেউই তো আমরা থাকেন না তো না রোজা না, যে যে সকালের খাওয়া থেকে দুপুরের খাওয়া পর্যন্ত যতটুকু সময় সেইটুকু সময় আমরা রোজা রাখি, দিনে 3টা 4টা, মাঝে মাঝে 5টা। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ আসিফ ভাই। এই জিনিসটা আর কি, আপনার ওই রমজান সম্বন্ধে আলোচনা আছে আপনার এখানে অনলাইনে না? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি পাবেন আমাদের, মানে অমিত ভাই মাতব্বর ভাই অনেক আলোচনা করেছেন, আমিও করেছি। ঠিক আছে, তাহলে সালাউদ্দিন ভাই আজকে বিদায় জানাই আপনাকে। ঠিক আছে, ওকে দাদা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, ভালো থাকেন। ওকে আচ্ছা।